বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুখার আঘাতে সেন্ট মার্টিন সাগরে তলিয়ে যাবে, এই খবর শুনে কক্সবাজারের টেকনাফের বাসিন্দারা সেন্ট মার্টিন দ্বীপ ছাড়তে শুরু করেছেন। যারা এখনো বসত ভিটায় রয়েছেন তারাও আছেন ভয়ে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে দ্বীপের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সাগরে বুকে জেগে ওঠা এই প্রবাল দ্বীপ সহ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদের তীরে অবস্থিত শাহপুরীর দ্বীপে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীও। ঘূর্ণিঝড় মুখায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সেন্ট মার্টিন দ্বীপটি। ঘূর্ণিঝড় আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 204 কিলোমিটার। আগামী শনিবার দুপুরের পর থেকে পুরো দ্বীপটি পানির নিচে তলিয়ে থাকার সম্ভাবনা প্রায় 100%। যদি শনিবার দুপুরের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপের সকল জনগণকে মূল ভূখণ্ডে নিয়ে আসা না হয়, তাহলে যারা থাকবে তারা সাগরে ভেসে যাবে। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মুখায় পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে নম্বর দূরবর্তী সতর্কতা নামিয়ে 8 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়েছে। এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, সাগরে বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন সেন্ট মার্টিন দ্বীপকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় দ্বীপের জন্য আমাদের নৌবাহিনীও প্রস্তুত রয়েছে। পাশাপাশি দ্বীপে বিজিবি, পুলিশ, কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যে সেন্ট মার্টিন ও শাহপরী দ্বীপে হোটেল মোটেল সহ অর্ধ শতাধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, হটলাইন খোলা হয়েছে। বিশেষ করে দুই দ্বীপের বাসিন্দাদের সচেতনতার পাশাপাশি আশ্রয় কেন্দ্রে আসার জন্য আগে থেকে উদ্বুদ্ধ করা হচ্ছে। ইউএনও আরও বলেন, পরিস্থিতি বুঝে প্রয়োজনে তাদের আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সংস্থার আশ্রয় কেন্দ্র নিয়ে যাওয়া হবে। বিশেষ করে দ্বীপের লোকজন যাতে আশ্রয় নিতে পারে সেজন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর ব্যবস্থা, স্কুল, আবহাওয়া অফিস, ডাকঘর, হোটেলগুলো খোলা রাখতে বলা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ইতোমধ্যে কিছু মানুষ দ্বীপ ত্যাগ করেছে। আমরাও ভাবছি পরিবার নিয়ে টেকনাফে চলে যাব। ঘূর্ণিঝড় এলে নিচু এলাকা হিসেবে দ্বীপে আঘাত হানতে পারে, কেননা সাগরের মাঝে আমাদের বসতি। এছাড়া আগের তুলনায় দ্বীপের অবস্থা ভালো না। সাগরের সামান্য পানি বাড়লে দ্বীপের চারদিক ভেঙে যায়। তিনি আরো বলেন, শুনেছি ঘূর্ণিঝড় মুখা শক্তিশালী, তাই আমার মতো দ্বীপের সবাই ভয়ে আছেন। এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।